এখন কি খাবে? দুধ বিস্কিট খাবে তো? না হ্যাঁ দুধ বিস্কিট খেয়ে নাও। না হ্যাঁ না তাহলে কি খাবে? কফি করে দেবো? না আচ্ছা ঠিক আছে, তুমি বসো গিয়ে আমি কফি বানাচ্ছি, যাও। তো ফ্রেন্ড, এখানে এখন মামামের জন্য দুধ গরম হচ্ছে, তো ফার্স্টে আমি ওর জন্য দুধ গরমই নিয়ে যাব, দেখি দুধটা খাওয়াতে পারি কি না। যদি খেয়ে নেয় তো খুবই ভালো, আর যদি না খায় তাহলে তখন সেটা পরে দেখা যাবে। তো চলো নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখি। এ নাও তোমার জন্য দুধ বিস্কিট, খেয়ে নাও। না কি না, দুধ বিস্কিট নিয়ে এলাম তো তোমার জন্য, খেয়ে নাও, না খেতে তো হবেই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি খাবে, কফি খাবে? কফি দেব? আচ্ছা সরি 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 সরি। চলো মামাম দুধ খাবে না, তাই তো? মামাম দুধ খাবে না, তো মামামের জন্য কফি এনে দিই, চলো। তো ফ্রেন্ড, কফিটা বাচ্চাদের জন্য খুবই বাজে জিনিস, তো আমি এটা রেগুলারই দিই না। ও দুধটা, দুধ বিস্কিটটা এমনি ঘুম থেকে উঠে খেয়ে নেয়, কিন্তু মাঝে মধ্যে যখন আমাদের কাউকে চা খেতে দেখে তখন ওই কফি খাওয়ার জন্য বায়নাটা করে। তো সেই জন্য আমরাও ওর সামনে কখনো চাটা খাই না, তো এক এক সময় হয়ে যায় যখন তখন দিতে বাধ্য হই। তো ওই সামান্যই, যতটুকু তোমরা দেখতে পাচ্ছ ততটুকু। চলো দেখা যাক এবার মাম্মাম এইটা খায় কি না। মাম্মাম এ নাও, তোমার কফি নিয়ে চলে এসেছি, ধরো, খুশি খাও। ভালো লাগলো কফিটা খেতে? খুব সুন্দর খেতে।